বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনকে ফাঁসি ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এই 25টা ছেলের বাপ মানে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে না? এখন কত আদরগের তাদের মানুষ করেছে, এদেরকে গুন্ডা বানিয়েছে কারা? নিশ্চয় একটা সংগঠন, কারা তাদের তোমরা বুঝতে পারছো? যাদের সবাই দেশের শীর্ষ বিদ্যাপীঠ বুয়েটের মেধাবী শিক্ষার্থী এবং ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত। যুগে যুগে যতগুলো ট্যালেন্ট ছেলে তাদেরকে এই আধুনিক বস্তুবাদী রাজনীতি তার ধ্বংস করেছে। যে ছাত্র রাজনীতি ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি মায়ের ভাষায় কথা বলার অধিকার থেকে স্বাধীনতা এনে দিতে রেখেছে অগ্রণী ভূমিকা, সেই ছাত্র রাজনীতি করা এই শীর্ষ মেধাবীরা কেন বিপথগামী হচ্ছেন? বোঝা গেল দেশটা সন্ত্রাসী ভরে যাচ্ছে এবং সন্ত্রাসী বানানো হচ্ছে। যারা বানাচ্ছে তারা ধরাছোঁয়ার বাইরে, যারা মরতেছে তারাই পেপারে আসতেছে, ওদেরকে কে সন্ত্রাসী বানিয়েছে? আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এই 25টা ছেলের বাপ মানে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে না? এখন কত আদরগের তাদের মানুষ করেছে, এদেরকে গুন্ডা বানিয়েছে কারা? নিশ্চয় একটা সংগঠন, কারা তাদের তোমরা বুঝতে পারছো? এর আগে যারা ছিল তাদের সময় ছিল 23 জন শীর্ষ সন্ত্রাসী। সৌভাগ্যক্রমে কারাগারে তার সঙ্গে আমার দেখা হয়েছে, তাদের শীর্ষ 23 জনের মধ্যে তার মধ্যে বা শীর্ষ যে ওরা দুজন আর আমি পাশাপাশি ছিলাম। আশ্চর্য ধরনের ট্যালেন্ট স্যার, আমরা তো আদৌ এসব অভ্যস্ত নই, কিন্তু বলি আর তোমাদের বলার দরকার নেই, বুঝি না। এখন তৎকালীনের অসৎ নেতৃত্ব এইসব দেশের রত্নগুলোকে ব্যবহার করেছে। তার আগে এর সাথে আমরা ছিল অভি নাম করা দারুণ ট্যালেন্ট, তাকে টান দিলে তোমাকে এমপি করবো, লয়ে পড়ে গেল অবিশেষ। যুগে যুগে যতগুলো ট্যালেন্ট ছেলে তাদেরকে এই আধুনিক বস্তুবাদী রাজনীতি তার ধ্বংস করেছে। এদের এসবি আমার রাষ্ট্রীয় ছাত্ররা, আমি তখন এসেছি তখন এসেছি ইয়ং ছেলে বলেছিল, আর আমি যখন এলাম তখন সেবেল বেরিয়ে গেলে এখন যে সংসদ নাম তোমাদের বাদশাহ, ও ওই সময়ের ছাত্র। এরা নিঃসন্দেহে ট্যালেন্ট ছাত্র সব, কিন্তু তৎকালীন সময়ের বস্তুবাদী রাজনীতি তাদেরকে ব্যবহার করেছে, বুঝলে ধ্বংস হয়ে গেছে। সেই শীর্ষ সন্ত্রাসী 23 জন যাকে দায়ী করে আমার সামনে বলেছে, আমার তো মনে হয় সে একা দায়ী হবে না, তৎকালীন যুগের এই সমাজ ব্যবস্থাটা দায়ী হয়ে যাবে। ওই 23 জন তো গেছে আর এখন নামও শোনা যায় না, আবার এখন আবার 25 জন পাওয়া গেল। প্রত্যেকটা যদি এইভাবে ধরা পড়তো তা বোঝা গেল দেশটা সন্ত্রাসী ভরে যাচ্ছে এবং সন্ত্রাসী বানানো হচ্ছে। যারা বানাচ্ছে তারা ধরাছোঁয়ার বাইরে, যারা মরতেছে তারাই পেপারে আসতেছে, ওদেরকে কে সন্ত্রাসী বানিয়েছে? কৈফিয়ত আল্লাহ কাছে দিতে হবে, দুনিয়া তাদের কৈফিয়তকে নেবে না। আমরাও কিন্তু ওই ইউনিভার্সিটি থেকে মানুষ হয়েছি, ঢাকা ইউনিভার্সিটি আমিও ছাত্র, কলকাতা কলেজের আমি ফার্স্ট ক্লাসের ছাত্র, ওই সব তিক্ত অভিজ্ঞতা আমারও আছে। আমাকে টানার জন্য কম চেষ্টা করা হয়নি, যায়নি, যে না এখানে কিছু নাই, এখানে যা আছে তা তোমরা বুঝতে পারছো। বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এই অবস্থার বাইরে যাওয়ার কোনো কায়দা আমাদের নেই, কারণ আমরা এই সময় বসবাস করি। 20টা ছেলে মৃত্যুদণ্ড হয়ে গেল আর 5টা যাবজ্জীবন হয়ে গেল, বুয়েটের সেরা প্রতিভায়রা এইসব মেধাবী ছেলেগুলো এরা কারা? এদের বাপ মানে তার আগে চোখের পানি ফেলছে না? এরা এরাকে দায়ী, যারা এদেরকে এই কাজে লাগিয়েছে মূলত তারাই দায়ী, তাদের কোনো শাস্তি নেই, তারা ধরাছোঁয়ার বাইরে। এর আগে যে সরকার ছিল তাদের সময় ছিল 23 জন শীর্ষ সন্ত্রাসী। পত্রে খুলে দেখেন, 2005 পত্রে খোলেন, তারা আদৌ সন্ত্রাসী ছিল না, তাদেরকে বানানো হয়েছিল। তার আগে ছিল অভি নাম করা এরশাদ সাহেবের ক্যাডার, পরে জানা গেল সে এত মেধাবী, অতুলনীয় মেধাবী, সে তাকে উপজেলা চেয়ারম্যান করা হবে, এমপি করে লোক দিয়ে টান দিয়ে চলে আসে। এইভাবে অসংখ্য মেধাবী ছেলে এই নোংরা রাজনীতির খপ্পরে পড়ে জীবন হারাচ্ছে। দায় কি ওইসব নেতারা নয় যারা এদেরকে নোংরার মধ্যে লাগিয়েছে? কোন নেতার ছেলেকে আজ পর্যন্ত শহীদ হয়েছে বলেন তো? শহীদকালে পরের ছেলে হবে, তুমি কি একালকে টাকা দেবা? না, এই পুরা নোশন চেঞ্জ করে দিতে হবে। ছেলেদেরকে বলবো এসব খপ্পরে পড়ো না, এই
এক ঘৃণিত একটা দলাদলির খপ্পরে কোনো ছেলে ঢুকু না, একদিন পুরো সমাজই চেঞ্জ হয়ে যাবে, এ বাতিল হতে বাধ্য। চিন্তাবিদের বলল শুরু করে দিয়েছে, এর ভবিষ্যৎ নাই, থাকবেও না, কারণ মানুষ শান্তি চায়, অশান্তি চায় না। আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ সমাজের এই ঘৃণিত রাস্তা থেকে মানুষকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে যাচ্ছে আল্লাহর পথে, সিরাতে মুস্তাকিমের পথে। এগুলো থেকে বাঁচানোর জন্যে আল্লাহর ইচ্ছে একটা তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন, ঢাকা ছাত্র এই ইউনিভার্সিটির ছেলেগুলো সব সুন্দর সুন্দর ছেলেগুলো ধ্বংস হয়ে যাবে, যে বাঁচানোর পথ কী। তখন আমি কোনো গোপন গোপন করে আমাকে বলছিল তৎকালীন সংগ্রামের সম্পাদক, তিনি এখনও সমুদ্র আসেন বোধহয় কারাগারে, নাকি এখন সম্পাদক কারাগারে বেরোছে না, উনি এত খুশি হয়েছিলেন যুব সংগ্রামের প্রথম দিন আমি ইয়ে দিই একটা নিউজ দিয়েছিলাম সংগ্রামে, উনি থাকতেন বাংলা দুয়ারে, চিনে তো বাংলা দুয়ার নাজিরবাদের পাশে, আমাদের চিনি না, আমাকে জিজ্ঞেস, আমি এ ভাই বসে আছে কিনাম সিলেটের শামসুল একরমী বসে আছে, এখানে তাকাচ্ছে, এখানে গালেব ভাইকে, গালেব ভাইকে কী ভাই আমি কী ব্যাপার, সমবয়সী আমরা, অসহ ধন্যবাদ আপনাকে যে আহলেহাদিস যুব সংঘ নামটা দেখে জানটা ভরে গেছে, আমি দৈনিক সংগ্রাম সম্পাদক, সালাম আলাইকুম, সংগ্রামের সম্পাদক বাড়ির রাজশাহী হামের কুচ্ছা, বুঝলে জন্মগত আহলেহাদিস ব্ল্যাট তার মধ্যে আছে, সে এত আনন্দিত হয়েছে, বলে আমি জীবনে এই নামটা দেখার জন্য পাগল, কিন্তু আমি কখন দেখিনি, আমি আপনাকে ধন্যবাদ জানি আমি এসেছি, চলে গেল। সে কিন্তু ওই ঘেরা থেকে আজ বেরোতে পারেনি, আমরা ঘেরায় ঢুকিনি, তাতেই কারাগারে থাকতে হলে সারাদিন বসে, বুঝলে না, কেন ঢুকলাম না, অপরাধ ছিল আমাদের এটাই, আলহামদুলিল্লাহ এখন তোমাদের তো বহু ছেলে ওই খপ্পর থেকে বেঁচে গেছো না, সারা দেশে এরকম তোমাদের বহু ছেলে এই খপ্পর থেকে বেঁচে যাওয়াটা আল্লাহ বিশেষ রহমত, বুঝলে, আমরা হয়তো মাধ্যম, আসলে আমাদের কোনো ক্ষমতা নাই, আল্লাহ তৌফিক দিয়েছে বলেই হয়তো করতে পারে, বহু ত্যাগ ত্যাগের বিনিময়ে যুবসংঘ, যুবসংঘ হঠাৎ করে হয়নি।